আসলে বন্ধ হৈ পৰে বিওপি নিৰ্মাণৰ কাম গুৱাহাটী ৰাজগৰত নিকা ভয়ংকৰ অগ্নিকাণ্ড জুই জাকুল এটা গুদাম ঘৰ দীৰ্ঘদিন ধৰি পৰিত্যক্ত হৈ আছিল ঘৰটো নিম্নমানৰ সামগ্ৰী ব্যৱহাৰৰে ঠিকাদাৰে মিছামাৰীৰ গৰ কাপ্তানি পথ নিৰ্মাণ কৰাৰ অভিযোগ ৰাইজৰ চৰকাৰে পথ নিৰ্মাণৰ বাবে কোটি টকা আবণ্টন দিয়াৰ পিছতো ঠিকাদাৰৰ মইমতালি মতে চলিছে কাম যাৰ বাবে পথ নিৰ্মাণৰ পিছত সকলা সকলে এৰাইছে পকী পথ গোলাঘাটত উদ্ধার হিন্দু সভ্যতার বহু কীর্তিচিহ্ন সপ্তম শতিকার কছারী রজার রাজপ্রসাদ মন্দির আর দেব দেবীর মূর্তি উদ্ধার করলে পুরাতত্ত্ব বিভাগে কামরূপর পচরিয়া তিনদিনক অনুষ্ঠিত হয়েছে লক্ষ্মী পূজা বিগত এখন ন বছর ধরে পচরিয়া রাজ্যে পালন করে আছে লক্ষ্মী পূজা কলকাতাত অনুষ্ঠিত পূর্ব ভারত বিজ্ঞান মেলাত উজলিল রঙিয়ার সমরজ্যোতি ভাগবতী শ্রেষ্ঠ বঁটা লাভের রাজ্যের গৌরব কঢ়িয়ায় আনিলে রঙিয়ার প্রতিভাবান ছাত্রছাত্রী নতুন দিল্লীর রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয়ের সহযোগত কলিয়াবরত অনুষ্ঠিত হয় ত্রিশদিনিয়া নাট্য কর্মশালা চিত্রলেখা ড্রামা প্রডাকশনে নবমানৰ পৰা কলিয়াবরের হাতগড়ত অনুষ্ঠিত করেছে এই নাট্য কর্মশালা বৃদ্ধি পালে পেট্রোল আর ডিজেলের মূল্য আজি প্রতি লিটার পেট্রোল আর ডিজেলত ছপইচাকৈ বৃদ্ধি আজি গুৱাহাটীত প্রতি লিটার পেট্রোলের দাম 69.85 টকা আর প্রতি লিটার ডিজেলের দাম 66.11 টকা রাজধানী দিল্লীর নারায়ণাস্থিত একটা কোম্পানীত বিধ্বংসী অগ্নিকাণ্ড জুইত যা গল লক্ষাধিক টকার সা সম্পত্তি অগ্নি নির্বাপক বাহিনীর 12খন গাড়িয়ে নির্বাপন করে বিধ্বংসী অগ্নিকাণ্ড আজি উত্তরাখণ্ডলে যাব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রুদ্রপুরত মোদীয়ে উদ্বোধন করব স্টেট ইন্টিগ্রেটেড কোঅপারেটিভ ডেভেলপমেন্ট প্রজেক্ট দীনদয়াল উপাধ্যায় কৃষক কল্যাণ আঁচনির হিতাধিকারী ঋণের চেক প্রদান করব প্রধানমন্ত্রী মোদীয়ে সোয়াইন ফ্লুত আক্রান্ত অভিনেত্রী শাবানা আজমি সঘনাই জ্বর কাহ হওয়ার পিছতে অভিনেত্রীগুলির তেজ পরীক্ষা করা দেহত সোয়াইন ফ্লুর বীজাণু ধরা পড়েছে ভুল অর্থনীতি আর লুণ্ঠনের বিরুদ্ধে কেরিবিয়ান দেশ হাইটির প্রতিবাদ অব্যাহত হাইটির রাজধানী পোর্ট প্রিন্সর রাজপথলে উলাই আহিল সহস্রাধিক প্রতিবাদকারী কেনিয়াত জেট বিমান দুর্ঘটনাগ্রস্ত হঠাৎ আকাশমার্গত জেট বিমানখনত যান্ত্রিক বিজুতি দেখা দিয়ার পিছতে এই দুর্ঘটনা পতিত হয় দুর্ঘটনাত এগারী পাইলট সহ নিহত হয় 4গৰাকী লোক